আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি জিনাত জাহান পন্নী, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। তোমাদের যেহেতু আমি গত ক্লাসটিও সম্মান চতুর্থ বর্ষের ছাত্রীদের জন্য নিয়েছিলাম, আজকেও মূলত আমি সম্মান চতুর্থ বর্ষের ছাত্রীদের জন্যই মূলত একটি লেকচার প্রেজেন্ট করব। আজকে মূলত আমাদের সাবজেক্ট হলো মানব সম্পদ ব্যবস্থাপনা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তোমরা অনেকেই আমাকে এই বিষয়ের উপরে ক্লাস নেয়ার জন্য টেক্সট করেছো, তাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু মূলত মানব সম্পদ ব্যবস্থাপনা। আমি এর আগের একটি ক্লাসে মূলত মানব সম্পদ ব্যবস্থাপনা নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম, সেটা তোমাদের কলেজ বন্ধের আগে, জানি না কতদূর কি মনে আছে তোমাদের। আজ আমি মূলত মানব সম্পদ ব্যবস্থাপনার উদ্দেশ্য, নীতি ইত্যাদি বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। চলো দেখি আজকে আমাদের ক্লাসে কি কি রয়েছে। মানব সম্পদ ব্যবস্থাপনার আজকে একটু উদ্দেশ্য নিয়ে, মানব সম্পদ ব্যবস্থাপনার উদ্দেশ্য নিয়ে একটু আলোচনা করি। মানব সম্পদ ব্যবস্থাপনার মূলত কিছু উদ্দেশ্য রয়েছে। যেহেতু আমরা এই সাবজেক্ট পড়ব, ভবিষ্যতে আমরা সবাই কোনো না কোনো অর্গানাইজেশনে হয়তো বা জব করতে যাব, বা তোমরাও প্রিপারেশন, যেহেতু ফোর্থ ইয়ার স্টুডেন্ট, আস্তে আস্তে করে প্রিপারেশন নিতে থাকবে, কাজেই মানব সম্পদ ব্যবস্থাপনার বিষয়টিকে কিন্তু একটু গুরুত্ব দিয়েই পড়া উচিত এবং জানা উচিত কিভাবে একটি প্রতিষ্ঠান মূলত পরিচালনা করা হয়, মানব সম্পদকে কিভাবে ব্যবস্থাপনা করা হয় এবং এটার উদ্দেশ্য আসলে কি কি। মূলত কিছু কিছু উদ্দেশ্য নিয়েই মানব সম্পদ ব্যবস্থাপনা পরিচালিত হয়। যেমন প্রথম উদ্দেশ্য যদি আমি বলি, সেটা হলো যোগ্য এবং দক্ষ কর্মী নিয়োগ। মূলত মানব সম্পদ ব্যবস্থাপনার প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য হলো প্রয়োজন অনুযায়ী কর্মচারী নিয়োগ। অবশ্যই দক্ষ এবং যোগ্য কর্মচারী নিয়োগের মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছতে পারবে। এখানে শ্রমিক, করণিক, ব্যবস্থাপক ইত্যাদি কাকে কোন পোস্টে নিয়োগ দেয়া হবে, কাজের ধরন কি কি রয়েছে, এগুলো মূলত মানব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু পরিচালিত হয়। কাজের যে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে, সেগুলোকে এই পর্যায়ে সম্পন্ন করা হয়। কাজের বিশ্লেষণ, নিয়োগ কেন্দ্র, বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা ইত্যাদি মূলত এই একটি বিভাগের সাথে অন্য বিভাগের যে যোগাযোগ ইত্যাদি মূলত এখানে পরিচালিত হয়। এছাড়াও যেটি রয়েছে সেটি হলো উপযুক্ত সংগঠন কাঠামো গড়ে তোলা। মূলত মানব সম্পদ ব্যবস্থাপনার অন্যতম একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো এস্টাবলিশমেন্ট অ্যান্ড মেইনটেনেন্স অর্গানাইজেশন স্ট্রাকচার। সংগঠনের সকল সদস্যদের মধ্যে একটি কাম্য অবস্থা বা পরিবেশ বজায় রাখতে হয় যদি কোনো সংগঠনকে ঠিকভাবে রান করানো সম্ভব হয়। এই কাম্য সম্পর্ক গড়ে তোলার জন্যই মূলত মানব সম্পদ ব্যবস্থাপনার একটি অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য। এছাড়া শ্রমিক সম্পর্ক এবং শিল্পের শান্তি অর্জনের লক্ষ্যে কিন্তু মানব সম্পদ ব্যবস্থাপনা কাজ করে থাকে। মূলত আমরা যদি জানি যে শ্রমিক সম্পর্ক উন্নয়ন করতে হবে, আসলে শ্রমিক এবং মালিক পক্ষের যে দর কষাকষি বা বার্গেনিং যেটাকে বলি, শ্রমিকদের প্রয়োজনীয়তা, শ্রমিকদের মধ্যকার যদি কোনো ক্ষোভ থাকে, শ্রমিকদের চাহিদা, এগুলোকে আলাদা আলাদাভাবে মূলত অবজার্ভ করতে হবে এবং শিল্পে শান্তি আনার একটি ব্যবস্থা করতে হবে। মানব সম্পদ ব্যবস্থাপনা মূলত এই উদ্দেশ্যে পরিচালিত হয়ে থাকে। এছাড়াও কর্মীদের যোগ্যতা অনুযায়ী পদে নিয়োগ দেওয়াও মানব সম্পদ ব্যবস্থাপনার একটি অন্যতম উদ্দেশ্য। যখন একজন দক্ষ কর্মীকে তার সে যে ধরনের পদ আসলে ডিজার্ভ করে, সে ধরনের পদেই তাকে নিয়োগ দিতে হবে। যদি তাকে তার চেয়ে বেশি কোনো দায়িত্ব দেয়া হয়, তাহলেও যেমন সে সেই দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারবে না, অথবা যখন আবার কোনো একজন দক্ষ কর্মীকে তার দক্ষতা অনুযায়ী কাজ দেয়া হবে না,
তখনও কিন্তু তার মেধার অবমূল্যায়ন হবে। কাজেই কর্মীদের যোগ্যতা অনুযায়ী কে কোন পদে নিয়োগ পাবে এই ব্যাপারেও মানব সম্পদ ব্যবস্থাপনা মূলত কাজ করে থাকে। এছাড়াও রয়েছে পদোন্নতি এবং বদলি। তোমরা সবাই দেখবে যখন কোনো অর্গানাইজেশনে কাজ করতে যাবে বা কখনো কাজ করতে গেলে দেখবে যে অনেক কাজ করছো, খুব ভালো তোমার পারফরমেন্স, বাট তোমার পদোন্নতি হচ্ছে না। কোনোভাবেই আমরা ঠিক যে জায়গাটা রিজার্ভ করি সেখানে যেতে পারছি না। তাহলে কিন্তু আস্তে আস্তে করে কর্মীর মনোবল আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, সে কাজ করার কোনো আগ্রহ পাবে না এবং ধীরে ধীরে সে আসলে নন প্রোডাক্টিভ একজন কর্মী হিসেবে তার পরিচিতি হয়ে যাবে। তো দক্ষতা অনুযায়ী যোগ্যতা অনুযায়ী কর্মীদের পদোন্নতি নিশ্চিত করতে হবে এবং বদলিও নিশ্চিত করতে হবে। এক পদে যদি একজন ব্যক্তি অনেক বছর ধরে কাজ করতে থাকে তখন কিন্তু তার মধ্যে একটি জড়তা চলে আসে, আলসেমি ভাব চলে আসে। কাজেই বদলি এবং পদোন্নতির মাধ্যমে একটি অর্গানাইজেশনকে সক্রিয় রাখার যে কাজ সেটিও কিন্তু মানব সম্পদ ব্যবস্থাপনা করে থাকে। এছাড়াও যেটি রয়েছে অন্য একটি উদ্দেশ্য হলো বৈজ্ঞানিক এবং বৈজ্ঞানিক ভিত্তিতে মজুরি এবং বেতন কাঠামো নির্ধারণ। যখন দেখা যায় যে একটি অর্গানাইজেশনের সাথে অন্য অর্গানাইজেশনের বেতন কাঠামো নির্ধারণে অনেক বেশি বৈষম্য তৈরি হয় তখন শ্রমিকদের মধ্যেও এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়। তারা ডিমোটিভেটেড হয়ে যায়, তারা চিন্তা করে যে ওই অর্গানাইজেশনের শ্রমিকদের মজুরিটা ঠিকভাবে দেয়া হচ্ছে, আমাদের কেন দেয়া হচ্ছে না। এজন্য বৈজ্ঞানিকভাবে শ্রমিকদের মজুরি নির্ধারণ করতে হবে, এক্ষেত্রে মানব সম্পদ ব্যবস্থাপনা কাজ করে থাকে। এছাড়াও মানব সম্পদ ব্যবস্থাপনার আরেকটি উদ্দেশ্য হলো শ্রমিক কল্যাণ। আমরা আসলে খুব সহজেই এটা অনুমান করা যায় যে শ্রমিকরাই হলো যে কোনো অর্গানাইজেশনের প্রাণ। যদি শ্রমিক কল্যাণকে যথাযথভাবে শ্রমিকদের কল্যাণ না করা যায় তাহলে সেই অর্গানাইজেশন আসলেই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। সেক্ষেত্রে শ্রমিকদের উপযুক্ত মজুরি নির্ধারণ, তাদের শিক্ষাগত যোগ্যতা, ট্রেনিং এর ব্যবস্থা করা, বিশেষ দক্ষতার ব্যবস্থা করা, অভিজ্ঞতা ইত্যাদির পরিপ্রেক্ষিতে মজুরি নির্ধারণ, সবকিছু মিলিয়ে লেবার ডেভেলপমেন্ট বা শ্রমিকদের ওয়েলফেয়ার, লেবার ওয়েলফেয়ারটাকে গুরুত্ব দিতে হবে এবং সেই পারপাসে কিন্তু মানব সম্পদ ব্যবস্থাপনা কাজ করে থাকে। এছাড়াও যেটি আরেকটি উদ্দেশ্য রয়েছে সেটি হলো সুষ্ঠু কর্মী বাহিনী গড়ে তোলা। যখন কোনো অর্গানাইজেশনে দক্ষ এবং সুষ্ঠুভাবে একদল কর্মী বাহিনী গড়ে তোলা হয় তাদের উৎপাদন ব্যবস্থা কিন্তু খুব ভালোভাবে আসলে রান করে। এখানে শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, প্রণোদনার ব্যবস্থা করা, উপযুক্ত পারিশ্রমিক প্রদান, এই বিষয়গুলো নিয়ে মূলত মানব সম্পদ ব্যবস্থাপনা আসলে কাজ করে থাকে। এছাড়াও আরও একটি মানব সম্পদ ব্যবস্থাপনার উদ্দেশ্য রয়েছে, সেটি হলো কর্মীর দক্ষতা বৃদ্ধি। মূলত যখন একজন কর্মী কোনো একটি প্রতিষ্ঠানে কাজ করতে যায় হয়তোবা সে প্রতিষ্ঠানের সকল নিয়ম শৃঙ্খলা সম্পর্কে জানে না বা তার দক্ষতা খুব একটা বেশি থাকে না, সেক্ষেত্রে মানব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু তাকে বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে, বিভিন্ন সেমিনারের আয়োজন করে বা বিভিন্নভাবে তার দক্ষতাকে আস্তে আস্তে করে বৃদ্ধি করা হয়। তো এটি এছাড়াও আরো কিছু উদ্দেশ্য রয়েছে, এগুলো মূলত মানব সম্পদ ব্যবস্থাপনার মূল উদ্দেশ্যগুলো নিয়ে একটু আলোচনা করলাম। মানব সম্পদ ব্যবস্থাপনার উদ্দেশ্যর পরেই আমাদের আলোচনার টপিক মানব সম্পদ ব্যবস্থাপনার নীতি। মূলত প্রত্যেকটি সাবজেক্ট বা বিষয়ের কিছু নীতি রয়েছে, নীতি ছাড়া কখনোই একটি বিষয় পরিচালিত হতে পারে না। সমাজ কল্যাণেরও যেমন কিছু নীতি রয়েছে আমরা এত বছর পড়েছি, আজ আমরা একটু জানব যে মানব সম্পদ ব্যবস্থাপনার মূলত কি কি নীতি রয়েছে। মানব সম্পদ ব্যবস্থাপনার প্রথম নীতিটি যদি আলোচনা করতে যাই সেটি হলো শ্রমের মর্যাদা সংক্রান্ত নীতি অথবা প্রিন্সিপাল অফ ডিগনিটি অফ লেবার। আমরা আসলে শ্রমের মর্যাদা নিয়ে
ছোটবেলা থেকে রচনা পড়ে এসেছি, প্যারাগ্রাফ পড়ে এসেছি। বাট দেখা যায় যে কর্মক্ষেত্রে গেলে আসলে শ্রমের মর্যাদা সম্পর্কিত বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যায়। এখানে কোনো কাজকে ছোট করে দেখা যাবে না। যে কোনো অর্গানাইজেশনই তার রুট লেভেল থেকে ম্যানেজমেন্ট লেভেল পর্যন্ত সবার কাজকে মূলত মর্যাদা দিবে। কখনোই একজনের কাজ দিয়ে একটি অর্গানাইজেশন পরিচালিত হতে পারে না। কারো কাজকে ছোট করে দেখেও কিন্তু একটি অর্গানাইজেশন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। কাজেই মানব সম্পদ ব্যবস্থাপনার প্রথম যে নীতিটি রয়েছে সেটি হলো শ্রমের মর্যাদা সংক্রান্ত নীতি। এছাড়াও মানব সম্পদ ব্যবস্থাপনার আরেকটি নীতি হলো ব্যক্তিগত যে সর্বোত্তম উন্নয়ন সংক্রান্ত নীতি। মূলত আমরা সহজেই এই কথাটি বুঝতে পারি যে আমাদের ব্যক্তিগত উন্নয়ন যদি হয়, সাথে সাথে কিন্তু আমরা আমাদের যে প্রাতিষ্ঠানিক উন্নয়নের দিকে আসলে লক্ষ্যপাত করি। যখন একজন ব্যক্তিকে তার নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর সুযোগ দেয়া হবে, তখনই সে তার অর্গানাইজেশনকেও আরো উপরের লেভেলে নিয়ে যাওয়ার আসলে চেষ্টা করবে। এখানে সর্বনিম্ন ব্যয়ে প্রতিষ্ঠানের সামগ্রিক উদ্দেশ্য আসলে কি, সেটি একজন ব্যক্তিকে বা কর্মীকে বোঝানোর মাধ্যমে কিন্তু এই নীতিটি পরিচালিত হয়ে থাকে। এছাড়াও আরেকটি নীতি রয়েছে উচ্চ মনোবলের নীতি। এখানে যেটাকে আমরা বলি প্রিন্সিপাল অফ হাই মোরাল। উচ্চ মনোবলের নীতির সাথে কিছু আসলে বিষয় জড়িত, যেমন মনোবল হলো এক ধরনের আসলে মানসিক অবস্থা যেখানে মন এবং আবেগ দুটোই কিন্তু সম্পর্কিত। মনোবল আসলে কিভাবে মনোবল বাড়াতে কর্মীদেরকে সাহায্য করা যায় এই ব্যাপারটি নিয়ে মানব সম্পদ ব্যবস্থাপনা কাজ করে থাকে। অনুপ্রেরণার মাধ্যমে মূলত যে কোনো মানুষের মনোবলকে বৃদ্ধি করা সম্ভব হয়। যখন কোনো মানুষকে অন্য একজন মানুষ অনুপ্রাণিত করে বা অর্গানাইজেশন তার কাজের স্বীকৃতি দেয়, তখন কর্মীদের মনোবল কিন্তু আস্তে আস্তে করে বেড়ে যায় এবং তারা প্রতিষ্ঠানের সামগ্রিক গুরুত্ব এবং সামগ্রিক যে ভালো কিছু করার চেষ্টা কিন্তু তারা চালাতে থাকে। এছাড়াও রয়েছে ন্যায্য পুরস্কার সংক্রান্ত নীতি। যখন একজন ব্যক্তি বা কর্মী তার যথাযথ কাজের পুরস্কার না পাবে, তখন তার মধ্যে আস্তে আস্তে করে ডিস্যাটিসফ্যাকশন শুরু হয়ে যাবে, সে পরবর্তীতে কাজ করতে আগ্রহ হারিয়ে ফেলবে। কাজেই পুরস্কার অবশ্যই প্রদান করতে হবে যদি একজন ব্যক্তি আশানুরূপ কাজ করে এবং ভালো কিছু করে, তাহলে প্রতিষ্ঠান তাকে অবশ্যই পুরস্কৃত করবে। সেক্ষেত্রে ন্যায্য পুরস্কার সংক্রান্ত নীতি কিন্তু একটি গুরুত্বপূর্ণ নীতি হিসেবে আলোচনা করা যায়। এছাড়াও রয়েছে দলগত উৎসাহ সংক্রান্ত কিছু নীতি। দলগত উৎসাহ সংক্রান্ত নীতির গুরুত্ব অনেক, যেহেতু একটি প্রতিষ্ঠানে আসলে কেউ একা কাজ করে প্রতিষ্ঠানের ভালো কিছু নিয়ে আসতে পারবে না। কাজেই টিম ওয়ার্ক বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যখন আমরা উই ফিলিং বা আমিত্ব থেকে বের হয়ে আমরা এই বিষয়টিকে অনুধাবন করতে পারবো, তখনই মূলত একটি প্রতিষ্ঠানের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটি অর্জন করা সম্ভব হবে। এছাড়াও আরও একটি নীতি রয়েছে, সেটি হলো কার্যকর যোগাযোগের নীতি। এই নীতিটি আমি বলবো যে একটু বেশি গুরুত্বপূর্ণ। এ কারণে গুরুত্বপূর্ণ, অনেক সময় দেখা যায় একটি প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ থাকে। এই এক বিভাগের সাথে যখন অন্য বিভাগের যোগাযোগ কিছুটা বিচ্ছিন্ন হয়ে যায়, তখন কিন্তু বিশৃঙ্খলার তৈরি হয়। কাজেই বিভিন্ন বিভাগের মধ্যে যোগাযোগের যে ব্যাপার বা যোগাযোগের যে বিষয় সেটিকে সার্বক্ষণিক সমন্বয় করতে হবে। এক গ্রুপের সাথে অন্য গ্রুপের সম্পর্ক বা একটি বিভাগের সাথে অন্য বিভাগের সম্পর্কের মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠান তার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে। এছাড়াও রয়েছে সুষ্ঠু কর্মী সংক্রান্ত নীতি। কর্মীদের সুষ্ঠুটা এখানে আসলে গুরুত্বপূর্ণ একটি নীতিই বলবো। যথাসম্ভব কর্মীদের জন্য নমনীয় একটি কর্ম পরিবেশ তৈরি, তাদের সাথে ভালোভাবে তারা কি চায় এগুলো বোঝার মাধ্যমে মূলত মানব সম্পদ ব্যবস্থাপনা কিন্তু কাজ করে থাকে।
এছাড়াও আজকের আরেকটু বিষয় আলোচনা করব, সেটি হলো মানব সম্পদ ব্যবস্থাপনার আসলে পরিধি, কি কি বিষয় নিয়ে মানব সম্পদ ব্যবস্থাপনা আলোচনা করে সেটি একটু দেখি। মানব সম্পদ ব্যবস্থাপনার পরিধি কিছুটা বিস্তৃত আমি বলবো, যদি মানব সম্পদ ব্যবস্থাপনার পরিধিকে ভালো করে আয়ত্ত করা যায় তাহলে এই বিষয়ের অনেক কিছুই তোমরা আয়ত্তে নিয়ে আসতে পারবে। মানব সম্পদ ব্যবস্থাপনার পরিধিগুলোর মধ্যে প্রথম যেটি আলোচনা করছি সেটা হলো মানব সম্পদ পরিকল্পনা, যেটাকে আমরা হিউম্যান রিসোর্স প্ল্যানিং বলে থাকি। মানব সম্পদ পরিকল্পনা মূলত সঠিক ব্যক্তিকে সঠিক কাজে নিয়োগ দেওয়ার জন্য যে পরিকল্পনা করা হয় সেটি হলো মানব সম্পদ পরিকল্পনা। এখানে মানব সম্পদ পরিকল্পনার মূলত উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে জনগোষ্ঠীর যেমন ধরনের জনশক্তি, যেমন ধরনের কার্য দরকার সেই অনুযায়ী কাজের ব্যবস্থা করাই মূলত মানব সম্পদ পরিকল্পনার একটি উদ্দেশ্য। এছাড়াও যেটি রয়েছে অন্য একটি পরিধির মধ্যে আলোচনা করতে পারি, কর্ম বিশ্লেষণ। এছাড়াও মানব সম্পদ ব্যবস্থাপনার পরিধির মধ্যে আরেকটি পরিধি রয়েছে কর্ম বিশ্লেষণ। কর্ম বিশ্লেষণ বলতে মূলত একটি পদের আসলে কাজের ধরন, কি কি বিষয় এই পদের সাথে জড়িত সবকিছুই এই কর্ম বিশ্লেষণের মাধ্যমে আলোচনা করা হয়। এখানে কাজের বিশ্লেষণে কাজ সংক্রান্ত যাবতীয় যা কিছু সেগুলোই মূলত বিশ্লেষণ করা হয়। দক্ষতা, দায়িত্ব, কাজের পরিধি সবকিছুই কর্ম বিশ্লেষণের মাধ্যমে মানব সম্পদ ব্যবস্থাপনার আওতাভুক্ত একটি বিষয়। মানব সম্পদ ব্যবস্থাপনার অন্যান্য পরিধির মধ্যে আরেকটি পরিধি রয়েছে কর্মী সংগ্রহ এবং কর্মী নির্বাচন। যখন কোনো অর্গানাইজেশনের জন্য কর্মী প্রয়োজন হয় তখন কি ধরনের কর্মী প্রয়োজন সে ব্যাপারে মূলত তারা আগে আলাপ আলোচনা করে বিজ্ঞাপনের ব্যবস্থা করে। কর্মী সংগ্রহের জন্য পেপার, পত্রিকা বা টিভিতে বিজ্ঞাপন দিয়ে থাকে এবং সেই বিজ্ঞাপনের অনেক বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু অনেকগুলো দরখাস্ত আসলে প্রতিষ্ঠানে এসে জমা হয়। সেখান থেকে রিক্রুটমেন্ট এবং সিলেকশনের মাধ্যমে মানব সম্পদ ব্যবস্থাপনার কর্মীদেরকে নির্বাচন করা হয় এবং যোগ্যতা অনুযায়ী কাজের সরবরাহ নিশ্চিত করা হয়। এছাড়াও রয়েছে কর্মীদের পরিচিতি। যখন কর্মীদের রিক্রুটমেন্টের ব্যবস্থা করা হয় তখন কর্মীদের জন্য একটি পরিচিতিমূলক সভা বা ওরিয়েন্টেশনের ব্যবস্থা করা হয় যাতে করে সংগঠনটি কি ধরনের, তাদের কর্মীদের আসলে কাজ কি, সংগঠনের কি কি মোরালিটি রয়েছে এ সংক্রান্ত সাধারণ বিষয়গুলোকে তাদের সামনে উত্থাপন করা হয়। এছাড়াও প্রশিক্ষণ এবং উন্নয়নও কিন্তু মানব সম্পদ ব্যবস্থাপনার একটি পরিধি। প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের মাধ্যমে মূলত একজন কর্মীর উন্নয়ন হয়ে থাকে। প্রশিক্ষণ ছাড়া কখনোই একজন ব্যক্তি দক্ষ একজন কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না। কাজেই মানব সম্পদ ব্যবস্থাপনার বিষয়বস্তুর মধ্যে প্রশিক্ষণ এবং উন্নয়নও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও মানব সম্পদ ক্ষতিপূরণ রয়েছে। কর্ম পরিবেশ উন্নতকরণের ব্যবস্থা মূলত মানব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমেই করা হয়। আমরা খুব সহজেই এটি অনুধাবন করতে পারি যে প্রতিষ্ঠানের কর্ম পরিবেশ যত ভালো সেই প্রতিষ্ঠানের কর্মীরাও দক্ষ এবং কর্মীদের কাজ করার আগ্রহ কিন্তু বেশি হয়। কাজেই কর্ম পরিবেশ উন্নতিকরণের যে বিষয়টি সেটিও মানব সম্পদ ব্যবস্থাপনারই একটি আলোচনার বিষয়। এছাড়াও কর্মীদের সহায়তার ব্যবস্থা করা হয়। শ্রম সম্পর্কিত যাবতীয় বিষয়সমূহ মূলত মানব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু পরিচালিত হয়ে থাকে। তো আমরা আজকের ক্লাসের মাধ্যমে কিছু বিষয় ক্লিয়ার আশা করি করতে পেরেছি তোমাদের সাথে। মানব সম্পদ ব্যবস্থাপনা যেহেতু শুরু করলাম, এর পরবর্তী ক্লাসে কর্মী সংগ্রহের ধাপগুলো সম্পর্কে কিছুটা আলোচনা করব। আর তোমাদের যদি আজকের ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে ইনবক্সেও জানাতে পারো বা কমেন্ট সেকশনে গিয়েও জিজ্ঞেস করতে পারো। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।